পবিত্র রমজান ঈদ ফিতর সহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে টানা ছাব্বিশ দিন ছুটি কাটিয়ে একুশ এপ্রিল খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আর এমন এক সময় শিক্ষা প্রতিষ্ঠান খুলছে যখন দেশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সারা দেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সাত দিন বাড়ানোর দাবি জানিয়েছে অভিভাবক ঐক্যফরাব উনিশ এপ্রিল সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহম্মদ জিয়াউল কবির দুলোর সই করা এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে হিট অ্যালার্ট জারি করা হয়েছে মানুষজনকে প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করেছে প্রশাসন এদিকে উনিশ এপ্রিল আবহাওয়াবিদ ড মোহাম্মদ আবুল কালাম মল্লিক সতর্কবার্তায় জানিয়েছেন দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ উনিশ এপ্রিল থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টা অব্যাহত থাকতে পারে তাপমাত্রা আরও বাড়তে পারে এছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে উনিশ এপ্রিল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস টাঙ্গাইলে চল্লিশ ডিগ্রি যশোরে একচল্লিশ দশমিক দুই রাজশাহী মোংলা ঈশ্বরদীতে একচল্লিশ ডিগ্রি ও ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এছাড়া অন্যান্য স্থানেও রেকর্ড করা হয়েছে মাঝারি ধরনের তাপপ্রবাহ এর মধ্যে স্কুল কলেজ খুললে অনেক শিশু অসুস্থ হয়ে পড়তে পারে তাই দেশের সব স্কুল কলেজ মাদ্রাসা আগামী সাত দিনের জন্য বন্ধ রাখার দাবি জানাচ্ছেন অভিভাবকরা বছরের শুরুতে প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী দশ মার্চ থেকে প্রাথমিক মাদ্রাসা এবং একুশ মার্চ থেকে মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির শুরুর কথা ছিল শিখন ঘাটতি পূরণে মাধ্যমিকে পনেরো দিন ছুটি কমিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয় ফলে রমজানের শুরুতে প্রায় দুই সপ্তাহ মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস চালু ছিল আর রমজানের প্রথম দশ দিন খোলা রাখার সিদ্ধান্ত জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিট হলে দফায় দফায় বিভিন্ন সিদ্ধান্ত আসে সর্বশেষ আপিল বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি সমন্বয় করে রোজায় পনেরো দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার পক্ষে রায় দেন আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় দশ দিনের ছুটি কমানো হয় একইভাবে সরকারি বেসরকারি কলেজ ও মাদ্রাসাও ছুটি কমিয়ে রমজানের শুরুর দিকে প্রায় দুই সপ্তাহ ক্লাস চালু রাখে সরকার তবে ছুটি শেষে একুশ এপ্রিল থেকে পুরোদমে চালু হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠান নিউজ ডেস্ক